অবশেষে আজ বাজেট পেশের পর কিসের কিসের দাম কমছে পাশাপাশি বেশি দামে কিনতে হবে কোন কোন জিনিস এক নজরে আজকের বাজেট কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার নতুন সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক জিনিসের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু কিছু জিনিসের উপর বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে কীসের দাম বাড়তে চলেছে রইল পূর্ণাঙ্গ তালিকা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে ফলে ক্যান্সারে ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে পাশাপাশি মোবাইল ফোন মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দাম কমতে চলেছে এই জিনিসগুলোর উপর থেকে সাধারণ শুল্ক কমে হচ্ছে প্রায় পনেরো শতাংশ ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র পাশাপাশি সোনার উপর দামও কমতে চলেছে মঙ্গলবার নির্মলাস জানিয়েছেন সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের অনেকের মতে এর ফলে সোনার উপর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা বাড়বে ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রূপোর গয়না কিনতে শুরু করবেন এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্র অনেকটা শিথিল হবে বলে দাবি অর্থমন্ত্রীর পাশাপাশি প্ল্যাটিনিয়ামের উপর থেকে ছয় দশমিক চার শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে ফলে প্ল্যাটিনিয়ামের দাম কমতে পারে চামড়া যা দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সেগুলির দামও কমতে পারে আরও দুটি ধাতুর দাম কমতে চলেছে নিকেল তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার ফলে এই দুই ধাতুর দাম অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে এছাড়া পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে পাশাপাশি সোলার প্যান তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকে কর তুলে নেবে সরকার মঙ্গলবার বাজেটে ঘোষণার সময় সেই প্রস্তাবই দেওয়া হয়েছে সামুদ্রিক মাছ অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণ টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এতদিন দশ শতাংশ কর নেওয়া হতো এবার থেকে পনেরো শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে প্লাস্টিক যার জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে দশ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার